আইসিডিএস নিয়োগের আজ পরীক্ষা। বেলডাঙ্গা লক-2এর আন্ডারে আজ রবিবার 8টি স্কুলে মোট 5,524 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বেলডাঙ্গা লক-2এর জয়েন্ট পিডিও বিপ্লব বসাক জানান যে এই ব্লকের আন্ডারে মোট 5,524 পরীক্ষার্থী দুটো হাফে পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে প্রথম হাফে আইসিডিএস কর্মী পদে মোট 4,599 জন এবং সেকেন্ড হাফে হেল্পার পদে 925 জন পরীক্ষা দিচ্ছে। এছাড়াও প্রত্যেকটি পরীক্ষা সেন্টারে হেলথ ক্যাম্প পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পরীক্ষার্থীরা জানান, চাকরিতে এত দুর্নীতি থাকা সত্ত্বেও নেত্রীর ওপর ভরসা রেখে ভীষণ আশাবাদী আমরা। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। স্কুল লেগেছে, ফার্স্ট হাফে ওয়ার্কারদের জন্য পরীক্ষা হচ্ছে 4,599 জন পরীক্ষার্থী, সেকেন্ড হাফে তিনটে স্কুলে পরীক্ষা দিচ্ছেন অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য 925 পরীক্ষার্থী, মোট 5,524 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। উপারে 5টা স্কুল, এপারে 3টা স্কুল, আন্দুলবিরিয়া, দাঁতপুর, কামনগর, কাশীপুর, রামপাড়া, মাঙনপাড়া, শক্তিপুর কেএমসি, শক্তিপুর গার্লস, তেঘরে নাজিরপুর। দেখছেন এএসআর নিউজ।